বাবা, কেউ বাবা বলছে গোমূত্র খাও, কেউ বলছে গোবর মাখো, কেউ বলছে বাড়িতে থালা ফালা বাজাও, কেউ বলছে লাইট বন্ধ করে রাখো। দু ধরনের ওরা ওই ওই ওইটার উপর বিশ্বাস করে, ওরা হয়তো ভাবছে মার আপনার প্রতিক্রিয়া কি? এক একটা দল এক একটা রাজনৈতিক তাদের মতাদর্শ নিয়ে তারা রাজনীতি করে। আমাদের দলের রাজনীতি মতাদর্শ হচ্ছে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, লক্ষ্য হচ্ছে মানুষের পেট প্রথম আগে, পেটকে খালি রেখে যেমন ধর্ম হয় না, উৎসব হয় না, কোনো কিছুই করা যাবে না। তাই আমরা প্রথমের দিকে সরকার যেমন রেশনিং ব্যবস্থার মাধ্যমে মানুষের পেটের কথা চিন্তা করেছিল, দলীয় তরফ থেকেও আমরা বিভিন্নভাবে মানুষকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, ক্ষুদ্র সমর্থন যেইভাবে চাল ডাল আলু বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছি। তখন ওই যারা আপনারা যারা বিরোধীদের কথা বলছেন, এখন যারা বিরোধী বলে নিজেদেরকে দাবি করে, তখন তারা কোনো মানুষের কাছে ছিল না। তাদের রাজনৈতিক মতাদর্শ হচ্ছে আমরা মানুষের খিদের জন্য করেছিলাম, আর তারা হচ্ছে তারা মানুষের আবেগটাকে নিয়ে, ধর্মীয় আবেগটাকে নিয়ে রাজনীতি করে। এখন এর মতো পরিস্থিতি রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হলো, এভাবে হিন্দু আবেগকে কাজে লাগিয়ে ওম চিহ্ন দেওয়া পতাকা নিয়ে তারা রাজনীতি করছে। কখনো কখনো জন্মাষ্টমীর নাম করে শ্রীকৃষ্ণের ছবি দিয়ে তারা রাজনীতি করছে। দুটো দলের মতাদর্শ আলাদা, তাই তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করেছিলাম। সাধারণ মানুষকে কী বার্তা দেবে? সাধারণ মানুষকে একটা বার্তা দেবো যে কোনো আইন করে বা কোনো নিয়ম করে কিছুই করা যাবে না, নিজেদেরকে সচেতন হতে হবে। নিজেদের স্বার্থে দেশ দশের কথা আমি যদি ছেড়েও দিই, নিজেদের স্বার্থে, নিজের স্বার্থের স্বার্থে, পরিবারের স্বার্থে, পরিবারের স্বার্থ মানে স্বাস্থ্যর স্বার্থে আপনারা নিজেরা সচেতন হন। যে সমস্ত সচেতনমূলক অ্যাওয়ারনেস করা হয়েছে বা আমাদের প্রচার করা হয়েছে সেই মোতাবেকটা আমাদের প্রচার মানে আমরা আমাদের মাধ্যম দিয়ে হয়তো প্রচার করেছে সরকার, কিন্তু এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মাবলী আমাদেরকে দিয়েছিল তার মাধ্যমে আমরা প্রচার করি, সেইগুলো মেনে চলি। আমরা আমরা বিজ্ঞান এবং ডাক্তারদের পরামর্শ মেনে চলি, আপনারা বাবাদের কথা মতো চলেন। আমরা বিজ্ঞান মনস্ক, তাই আমরা মাস্ক পরতে বলি, স্যানিটাইজার ব্যবহার করতে বলি। ওনাদের বাবাদের মতাদর্শে ওনারা চলেন বিজেপি পার্টি, বিভিন্ন বাবা, কেউ বাবা বলছে গোমূত্র খাও, কেউ বলছে গোবর মাখো, কেউ বলছে বাড়িতে থালা ফালা বাজাও, কেউ বলছে লাইট বন্ধ করে রাখো। দু ধরনের ওরা ওই ওই ওইটার উপর বিশ্বাস করে, ওরা হয়তো ভাবছে মাস্ক ফাক্স না পরেও, এই সমস্ত সোশ্যাল ডিস্টেন্স না মানলেও বাবাদের কথা অনুসরণ করলে হয়তো ভালো হয়ে যাবে, সেই জন্য তারা করছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিপ্লব গুহ, উপপ্রধান মুগুরা গ্রাম পঞ্চায়েত। দিবারাত্রি 24 ঘন্টা ন্যায্য ভাড়ায় অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগার, বিষ্ণুপুর, রসুলপুর, পূর্ব বর্ধমান। মোবাইল নম্বর 7551060293 অথবা 6296707419 অথবা 6294732939 এই নম্বরে।